কখনোই কারো কাছে নিজের মন খারাপের কারণগুলো শেয়ার করবেন না, কারণ যেটা আপনার মন খারাপের কারণ সেটা হয়তো অন্যের কাছে শুধুমাত্রই গল্প। কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত না, কারণ এই শহরে থেকেও আপনাকে সফল হতে সাহায্য করবেই না, উল্টো আপনার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করতে দ্বিধাবোধ করবে না। বন্ধু সবাইকে বানিও না, কারণ বন্ধুত্বের মূল্য সবাই দিতে জানে না। আপনার সাথে সবসময় হাসি খুশিভাবে চললেই বা মুখে ভালোবাসি বন্ধু কথাটি বললেই সবাইকে বন্ধুত্বের জায়গাটি দিবেন না, কারণ আপনার চারপাশে এমন কিছু বন্ধু নামের বেমান আছে যারা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে। একটু বিবাদে পড়লে এই বেমানগুলোর আসল রূপ আপনার সামনে ভেসে উঠবে, আর এই বন্ধু নামের বেমানগুলো সুখের সময় আপনার চারপাশে ঘুরঘুর করবে, আর দুঃসময় আপনাকে কলার খোসার মতো ছুঁড়ে ফেলে দিবে। বন্ধু নামের এই বেমানগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। জীবনে কখনো হতাশ হবেন না, আমাদের জীবনটা একটা গেম, এখানে হার জিত থাকবেই, সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু সময় হারের প্রয়োজন আছে, কারণ হারের মাধ্যমে আমাদের জেতার তৃষ্ণা দ্বিগুণ হয়ে যায়। জীবনে ব্যর্থতা থাকবেই, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। মানুষ কখনোই হারে না, হয় সে জিতে না হয় সে শিখে। তাই নিজের ব্যর্থতাগুলো থেকে ভুলগুলোকে শুধরে নিয়ে সামনে এগিয়ে চলুন, দেখবেন সফলতা খুব সন্নিকটে। এগিয়ে চলো, পাশে আসি, একথা বলার মতো লোক আপনার আশেপাশে হাজারও দেখতে পাবেন, কিন্তু পাশে থেকে হাত ধরে নেওয়ার মতো লোক একটাও পাবেন না। তাই কখনো কারো উপর নির্ভরশীল হবেন না, নিজের লক্ষ্য নির্ধারণ করুন আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকুন, দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন। সেই মানুষগুলোকে কখনো ভুলে যাবেন না যে মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে, কারণ এ জগতে সুসময়ে সবাই আপন হয়, কিন্তু দুঃসময়ে হাই হাই কেউ কারো নয়। দেখবেন পায়ের তলার মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব নেই, কিন্তু পায়ের তলার মাটি নরম থাকলে শক্ত করে দেওয়ার মতো কেউ নেই। তাই যে মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে সেই মানুষগুলোই প্রকৃত আপনজন হয়। এই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না। জীবনে যদি ভালো থাকতে চান তাহলে একাকিত্বকে আপন করে নিন, কারণ নির্মম হলে এটাই সত্যি যে আমাদের যত আপন মানুষই থাকুক না কেন, দিন শেষে একাকিত্ব আমাদের গ্রাস করে ফেলে, দিন শেষে আমরা অনেকটা একা হয়ে যাই। তাই একাকিত্বকে আপন করে নিন, দেখবেন অনেক ভালো থাকবেন, কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন না, কারণ এই পৃথিবীতে সবাই সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে জানে না। কাউকে আপন ভেবে নিজের চাইতে বেশি আপন ভাববেন না, কারণ বিশ্বাসঘাতকগুলো সবসময় আপনই হয়। কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসার আগে হাজারবার ভেবে দেখুন, কারণ এই পৃথিবীতে কেউ আপনার ভালোবাসার মূল্য দেবে না, কেউ আপনাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে না, সবাই আপনার আবেগ আর ভালোবাসা নিয়ে খেলবে। তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনি অনেক সুখে থাকবেন। আত্মহত্যা কোনো সমাধান নয়, যে আত্মহত্যা করে সে হয় কাপুরুষ। কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া মানুষগুলো বড্ড বোকা হয়, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের মায়ায় জড়াতে হয়, আর সেই মায়া থেকে আমাদের একটি মোহের সৃষ্টি হয়, আর যে এই মোহ থেকে নিজের মায়াকে বের করে এনে এগিয়ে যেতে পারে একমাত্র সেই জীবনের জয়ী হতে পারে। সময় ও স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকবে না। তাই কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চাইতে জীবনটাকে হেসে খেলে কাটিয়ে দেওয়া উচিত। তাই আপনার উচিত আত্মহত্যাকে না বলা, আর জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা।